মরসুমের প্রথম তুষারপাত, বরফের চাদরে ঢাকলো সান্দাকফু, পাহাড়মুখী হয়েছেন পর্যটকরা, ঘুরতে গিয়ে বরফ পেয়ে সোনায় সোহাগা পর্যটকরা। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কারণে ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে শীত। দিন এবং রাতের তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে বেশ খানিকটা। এসবের মাঝেই বরফে ঢেকেছে সান্দাকফু। বড়দিনের আগে তুষারপাতে খুশি পর্যটকেরাও। সাদা বরফের আস্তরণে ঢেকে গিয়েছে সান্দাকফু, ফালুট সহ সিঙ্গালিলা রেঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। মরসুমের প্রথম তুষারপাতেই বরফের চাদরে ঢেকেছে সান্দাকফু। সেই কারণেই পাহাড়ে ঘুরতে গিয়ে পর্যটকদের এখন সোনায় সোহাগা বলা যেতেই পারে। শীতের আমেজ গায়ে মেখে স্নোফল উপভোগ করতে এখন অনেকেরই ডেস্টিনেশন হয়ে উঠেছে দার্জিলিং। শুধু দার্জিলিং শহর নয়, আশেপাশের বিভিন্ন জায়গা যেমন লেপচা জগৎ, সিটং, সান্দাকফু, ফালুটের প্রচুর পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। আর মাত্র কিছুদিন, তারপরেই বড়দিনের উৎসবে মেতে উঠবে সকলেই। আর বড়দিনের আগে তুষারপাতের এই খবরে খুশি পর্যটকেরাও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী 48 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। আগামী 3-4 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায়। ইতিমধ্যে প্রচুর পর্যটক উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সামনের শনি ও রবিবারের ছুটিকে টার্গেট করে দার্জিলিং এ আসার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণবঙ্গের পর্যটকেরা। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পর্যটক দার্জিলিং এ যাওয়ার জন্য খবরাখবর নিতে শুরু করেছেন বলেও জানা যাচ্ছে। বড়দিনের আগে তুষারপাতের দৌলতে দার্জিলিং এ পর্যটকদের ভিড় বাড়বে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ সাহা বলেন, বৃহস্পতিবার দার্জিলিং এর পাহাড় সহ জেলা সর্বত্রই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। সন্ধ্যায় শিলিগুড়ি শহর উত্তরবঙ্গের 5 জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং জেলা সহ সংলগ্ন সিকিমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ভারী বর্ষণের জেরে উত্তর সিকিমে আগামী কয়েকদিন তুষারপাত হবে। শুধু উত্তরবঙ্গে নয়, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গেও পারদ নেমেছে এক ধাক্কায় বেশ খানিকটা। মরসুমের প্রথম শীত চেটে পুটে উপভোগ করছেন বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।